হাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি আলোচনা করব। আমি আমার আগের লিঙ্কে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষাটি আলোচনা করেছি। তোমরা সেখানে দেখেছ মেন্ডেল সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন মটর গাছের ওপর। একসংকর জননে আমরা পড়েছিলাম মেন্ডেল লম্বা মটর গাছের সঙ্গে বেটে মটর গাছের সংকরায়ন ঘটিয়েছিলেন, তারপর প্রথম অপত্যজনতে সব লম্বা মটর গাছ পেয়েছিলেন, যেখানে আমি বলেছিলাম লম্বা গুণটা প্রকট, তাই সেটা প্রথম অপত্যজনতে প্রকাশ পেয়েছিল, আর বেটে গুণটা হলো প্রচ্ছন্ন। এবার আমরা আসব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায়। মেন্ডেল সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন। এখানে আমরা আলোচনা করব হলুদ গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে উনি সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। তোমাদের মনে আছে ইতর পরাগযোগ কি? আরেকবার আমি বলে দেই, যখন দুটো ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তখন সেটাকে বলা হয় ইতর পরাগযোগ। এখানে আরেকটা জিনিস দেখো, দুটো বৈশিষ্ট্য নিয়েছিলেন, হলুদ হলুদের সাপেক্ষে সবুজ এবং গোল গোলের সাপেক্ষে কুঞ্চিত। প্রথম অপত্যজনন তে কি গাছ পেলেন এই দুটো গাছের সংকরায়নে? দেখো হলুদ গোল, তোমরা নিশ্চয়ই পড়েছ মেন্ডেলের সাহায্যে, আমি বলেও ছিলাম পড়তে কারা প্রকট কারা প্রচ্ছন্ন সেটা একটু মনে রাখতে হবে। এখানে হলুদ এবং গোল বীজটি হলো প্রকট বৈশিষ্ট্য, তাই প্রথম অপত্যজনন বা F1 জেনারেশনে দেখো যে গাছগুলো পেয়েছিলেন উনি, সেই গাছগুলোর সবগুলো গাছেরই বীজ ছিল হলুদ এবং গোল। এইবার মেন্ডেল কি করলেন, এক প্রথম অপত্যজনতে যে গাছ আসলো সেই গাছগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘটিয়েছিলেন। অর্থাৎ এই যে হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এই শঙ্কর গাছটির সঙ্গে আরেকটি শঙ্কর গাছের সংকরায়ন তো না হচ্ছে, এই গাছটিরই পরাগরেণু এই গাছেরই গর্ভমুণ্ডে প্রতিস্থাপন করেছিলেন, যেটাকে আমি বলেছিলাম স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন বা সেলফ ফার্টিলাইজেশন, সেলফ পলিনেশন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই গাছের থেকে দেখো যে গ্যামেটগুলো এসেছিল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আমরা একসংকর জননেও পড়েছিলাম তাই এখানে বেশি বুঝাচ্ছি না, এখানে স্মল ওয়াই স্মল আর এসেছিল। এখানে দেখো জিনোটাইপটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাই এখানে গ্যামেট কী কী হতে পারে সম্ভাব্য দেখো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, অর্থাৎ চার ধরনের গ্যামেট এখানে আসতে পারে। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, এটা যদি এই গাছের পুং গ্যামেট হয়, দেখো এখানে বুঝিয়েছে পুং গ্যামেট, তাহলে সেই গাছের যখন গর্ভমুণ্ডে প্রতিস্থাপন গর্ভমুণ্ডে পরাগটাকে ফেলা হচ্ছে তখন যে স্ত্রী গ্যামেটটা হবে তারও জিনোটাইপ এটাই হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। তাহলে এই জিনোটাইপ থেকে আমরা চার ধরনের গ্যামেট পেতে পারি। এইবার এই গাছগুলোর মানে স্বপরাগযোগ ঘটানোর ফলে কী কী F2 জেনারেশনে কী ধরনের অপত্য উদ্ভিদ পাবো তার একটি ছক করা আছে। দেখো যদি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর পুং গ্যামেট, যদি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর যুক্ত স্ত্রী গ্যামেটের সঙ্গে নিষিক্ত হয় তাহলে এই জিনোটাইপটা পাবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, অর্থাৎ গাছটা হবে হলুদ এবং গোল বীজযুক্ত মটর গাছ। তো পরপর সেভাবেই করা আছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটার সঙ্গে এটার যদি হয় তাহলে এটা হবে, কী পসিবিলিটিতে হতে পারে সেটা এখানে দেখানো আছে। তো এইভাবে টোটাল চার চারে ১৬ ধরনের আমরা
জিনোটাইপ পাবো? এইবার কতগুলো জিনিস দেখো ভালো করে। হলুদ গোল, কাউন্ট করো। এটা তোমরা আরো ভালো বুঝবে নিজেরা খাতায় করে নিয়ে, যদি নিজেরা কাউন্ট করতে থাকো তাহলে বেশি ভালো বুঝবে। হলুদ গোল আমরা কটা পেয়েছি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টা জিনোটাইপের মধ্যে কমন ক্যাপিটাল ওয়াই একটি আছে, ক্যাপিটালের আর একটি আছে, হলুদ গোল। এইবার আসি দেখো, এই জিনোটাইপটা কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল আর, এটার এটার ফিউশনে হতে পারে, বা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর স্মল আর, বা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল আর স্মল আর। তাহলে এটার গ্যামেট, এটার ফিনোটাইপটা কি হবে? ক্যাপিটাল ওয়াই আছে, অর্থাৎ গাছটার বীজটা হলুদ হবে। কিন্তু দেখো এখানে কোনো ক্যাপিটাল আর নেই এই 3টে জিনোটাইপে, তাই বীজটা হলুদ হবে কিন্তু কুঞ্চিত হবে। সিমিলারলি এটা দেখো কি আছে, স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আই, ক্যাপিটাল আর স্মল আর, স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। এখানে স্মল ওয়াই আছে, কোথাও ক্যাপিটাল ওয়াই নেই, অর্থাৎ গাছটি হলুদ বীজ উৎপন্ন করবে না, কি করবে, সবুজ বীজ। কিন্তু ক্যাপিটাল আর আছে, সেই জন্য বীজটা গোল হয়ে যাবে, অর্থাৎ সবুজ গোল হবে। লাস্ট যেটা দেখো, স্মল ওয়াই স্মল আর, অর্থাৎ এই যে এটাই চলে আসলো, সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছিল। এবার তাহলে এই ক্রসটা আমরা মোটামুটি বুঝলাম। এটা আমরা হলুদ গোল বীজযুক্ত মটর গাছ নিয়ে করেছি, এরকম যে কোনো দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে করলে এটাই আসবে। এবার তাহলে আমরা ফেনোটাইপ আর জিনোটাইপ বৈশিষ্ট্য আগের দিন বুঝিয়েছিলাম। ফেনোটাইপ বৈশিষ্ট্য হচ্ছে কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফেনোটাইপ বৈশিষ্ট্য, আর কোনো জীবের জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ বৈশিষ্ট্য। জিনগত মানে তার জিনগুলো কিভাবে, জিনের সজ্জাটা কেমন আছে, বা জিনোটাইপটা কি রয়েছে। এবার দেখো এখানে হলুদ গোল হলুদ গোল হলুদ গোল, এভাবে আমরা হলুদ গোল এই বৈশিষ্ট্যটা পাবো 9টা। পরের বৈশিষ্ট্যটা কি, হলুদ কুঞ্চিত। দেখো হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত, এই বৈশিষ্ট্যটাও আমরা পাচ্ছি কটা, 3টে। তারপরে আসছে সবুজ গোল, দেখো এই সবুজ গোলও আমরা পাচ্ছি হলো 3টে, আর লাস্ট সবুজ কুঞ্চিত পাচ্ছি 1টি। অর্থাৎ ফেনোটাইপ অনুপাত হলো 9:3:3:1। এবার আমরা আসবো জিনোটাইপ অনুপাত। আমরা এক সংকর জননে জিনোটাইপ অনুপাতটা পেয়েছিলাম 1:2:1। এখানে জিনোটাইপ অনুপাতটা একটু বড়, 16টা থেকে বের করতে হচ্ছে তাই একটু বড়। তো একটু দেখো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর, 1টি এসেছে। এই 9কেই ভাঙা যাবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর 2টি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর 2টি, স্মল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, 4টি। দেখো তো এখানে 1+2+2+4 9 হয়, এই 9 ভেঙেছে 1:2:2:4 অনুপাতে। এইবার পরেরটা দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল আর 1টি, ক্যাপিটাল ওয়াই স্মল আর 2টো, স্মল ওয়াই স্মল আই ক্যাপিটাল আর 1টি, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর 2টো, স্মল ওয়াই স্মল আই স্মল আর 1টি। অর্থাৎ জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:2:4 1:2:2:1। মনে রাখার জন্য আরেকবার বলছি, এই প্রথম 4টা দেখো 9 ভেঙে হয়েছে, পরে হলুদ কুঞ্চিত 1:2, সবুজ গোল 1:2, আর সবুজ কুঞ্চিত 1টি। মেন্ডেলের এটা দ্বিসংকর জনন পরীক্ষা মটর গাছের ওপর।
মেন্ডেল মটর গাছ ছাড়াও গিনিপিগের ওপরও নিঃসংকোচনের পরীক্ষা করেছিলেন। তোমাদের বইগুলোতে দেখবে গায়ের রং এবং লোমের ওপর বেশ করে, যেমন কালো মসৃণ এবং সাদা মসৃণ গিনিপিগের মধ্যে উনি সংকরায়ণ ঘটিয়েছিলেন। একদম একই সব কিছু, খালি ওখানে আমরা এই জিনোটাইপগুলো আলাদা ধরবো। নেক্সট আমরা আসছি মেন্ডেলের সূত্র। মেন্ডেল এক সংখ্য জনন পরীক্ষা থেকে যে সূত্রটা পেয়েছিলেন সেটা ছিল পৃথকীভবনের সূত্র। আমি আমার আগের লিঙ্কে, আগের ক্লাসে পৃথকীভবনের সূত্রটা বুঝিয়েছিলাম, আমি আবারও আজকে সূত্রগুলো বোঝাবো। পৃথকীভবনের সূত্রটা হলো যে এক জোড়া, যেহেতু এটা এক সংকোজনন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, বেরিয়েছিল, তাই এটা আমরা এক জোড়া বৈশিষ্ট্য দিয়ে বলবো। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাতে বিপরীত যে বৈশিষ্ট্যগুলো থাকে বা বিপরীত যে অ্যালিলগুলো থাকে, বা বলতে পারি বিপরীত বৈশিষ্ট্যের জন্য যে জিনগুলো থাকে, তারা কখনো মিশ্রিত হয় না। শুধু তাই নয়, সেটা প্রমাণকে পরবর্তী F2 জেনারেশনে গ্যামেট তৈরির সময় তারা পরস্পর থেকে আলাদা হয়ে যায়, এটাই বলেছে পৃথকী ভবনের সূত্র। দেখো ক্যাপিটালটি ঠিক আলাদা হয়ে গেছে, স্মলটি আলাদা হয়ে গেছে, বা ল অব সিগ্রিগেশন। এক সংখ্যক জনন থেকে মেন্ডেল আরেকটি সূত্র প্রকাশ করেছিলেন, সেটা হচ্ছে ল অব ডমিনেন্স বা প্রকটতা সূত্র। সূত্রটায় কি বলেছে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি আমরা সংকরায়ণ ঘটাই তাহলে প্রথম অপত্য জনুতে সবসময় প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, প্রচ্ছন্নটা প্রকাশ পায় না। তোমরা তো দেখেছো আগেও যে লম্বা আর বেটে মটর গাছের মধ্যে সংকরায়ণে প্রথম অপত্য জনুতে সব গাছগুলো লম্বায় এসেছিল, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছিল। এটাকে বলা হচ্ছে প্রকটতা সূত্র বা ল অব ডমিনেন্স। মেন্ডেলের দ্বিসংখ্য জনন থেকে উনি সূত্র পেয়েছিলেন। তাহলে আমি আরেকবার রিপিট করছি, এক সংখ্যক জনন থেকে উনি সূত্র পেয়েছিলেন পৃথকী ভবনের সূত্র, খুব ইম্পর্টেন্ট, এবং প্রকটতা সূত্র। এবার আসছি দ্বিসংখ্যক জনন থেকে মেন্ডেল কী সূত্র পেয়েছিলেন। মেন্ডেল দ্বিসংখ্যক জনন থেকে যে সূত্রটা পেয়েছিলেন তাকে বলা হয় স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মানেটা কি, দেখো দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে দুজোড়া তিন জোড়া যদি সংকরায়ণ ঘটাই তাহলে F1 জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেখানে, এই যে দেখো আমরা যেটা এক সংখ্যক জননেও পড়েছি যে বিপরীত বৈশিষ্ট্যগুলো পরস্পর মিশ্রিত হয় না, এখানেও দেখো বিপরীত বৈশিষ্ট্য তো বটে, হলুদ গোল সবুজ কুঞ্চিত, এটা বিপরীত বৈশিষ্ট্য, এরা এখানে মিশ্রিত হচ্ছে না, বরং এক সংখ্যক জননে আমরা কী পড়েছি, এক সংখ্যক আবার বলছি কী পড়েছি, মিশ্রিত হয় না এবং গ্যামেট গঠনকালে সেপারেট হয়ে যায়, পরস্পর আলাদা হয়ে যায়, এটা আমরা এক সংখ্যক এত দূর অবধি পড়েছি। নিঃসংকরে এটার থেকে আরেকটু আগিয়ে যাওয়া, সেটা হচ্ছে শুধুমাত্র সেপারেশন বা পৃথক হচ্ছে না, যে কোনো বৈশিষ্ট্য যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত হতে পারছে, অর্থাৎ দেখো এখানে যে কোনো গ্যামেট যে কোনো গ্যামেটের সঙ্গে যুক্ত হতে পারছে, সবাই স্বাধীন এখানে, এটাকেই বলা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে মেন্ডেল তার দ্বিসংখ্যক জনন থেকে যে সূত্রটা পেয়েছেন সেটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। এবার একটি ছোট টপিকটার সাথে জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা পাবে টেস্ট ক্রস ব্যাক ক্রস, এই টার্মগুলো পাবে। তো কি টেস্ট ক্রস কি ব্যাক ক্রস কি, এখানে দেখো লম্বা মটর গাছ
বেটে মটর গাছ, শঙ্করায়ণ করছে লম্বা মটর গাছ আসছে, এখানে লম্বা গুণটা প্রকট, বেটে গুণটা প্রচ্ছন্ন। তো F1 যে জীবটা আসছে সেটা মনোহাইব্রিডের ক্ষেত্রেও একই, ডাই হাইব্রিডের ক্ষেত্রেও একই, দুটো জীবের মধ্যে শঙ্করায়ণে যে F1 জীবটা আসছে তার সঙ্গে যদি আমি প্যারেন্ট বা এই জনিত জনুর শঙ্করায়ণ ঘটাই তাহলে সেটাকে আমরা বলবো ব্যাক ক্রস। আবারও বলছি, F1 যে অপত্য জীবটা আসছে তার সঙ্গে আমি যে কোনো জনিত জীবের যদি শঙ্করায়ণ ঘটাই, মানে ক্যাপিটালটি ক্যাপিটালটির সঙ্গে ক্যাপিটালটি স্মলটির, বা ক্যাপিটাল স্মলটি স্মলটির সঙ্গে ক্যাপিটালটি স্মলটির যদি শঙ্করায়ণ ঘটাই তাহলে সেটাকে আমরা বলবো ব্যাক ক্রস। এই দেখো, এটাও ব্যাক ক্রস, এটাও ব্যাক ক্রস। তাহলে টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস ইজ আ টাইপ অফ ব্যাক ক্রস, মানে ব্যাক ক্রসেরই একটা পার্ট হচ্ছে টেস্ট ক্রস। যখন F1 জীবটার সঙ্গে আমি শুধু প্রচ্ছন্ন জীবটার সংকরায়ণ ঘটাচ্ছি তখন সেটাকে আমি বলছি টেস্ট ক্রস। তাহলে বুঝলে, যদি F1 জীবের সঙ্গে দুটো যে কোনো অপত্য জীবের, যে কোনো জনিত জীবের যদি সংকরায়ণ ঘটায় সেটা হচ্ছে ব্যাক ক্রস, কিন্তু যখন হচ্ছে শুধু প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবটা সংকরণ ঘটাচ্ছে তখন সেটাকে বলছি টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস একটি ব্যাক ক্রস। এই জায়গাটা খেয়াল করো একটু, F1 জীবের সঙ্গে যদি প্রকট বা ডমিনেন্ট জীবটার সংকরণ ঘটায় তাহলে সবাই লম্বা গাছ হবে। আমি মটর গাছের লম্বা হাইটটারই ওপর বেস করে বলছি। সিমিলারলি যদি আমি F1 হাইব্রিডটার সাথে প্রচ্ছন্ন জীবটা, রিসেসিভ মানে প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন জীবটার সংকরণ ঘটাই তাহলে আমি 50% টল আর 50% ডোয়ার্ফ, মানে 50% লম্বা এবং 50% বেটে মটর গাছ পাবো। সেজন্য এটা টেস্ট ক্রস, কারণ টেস্ট ক্রস করলে বোঝা যায় হাইব্রিডটা কি, প্যারেন্টসটা কি, সেটা জিনোটাইপটা বোঝা যায়। এত দূর অবধি আজকে আমি বললাম। আমি নেক্সট ক্লাস এই হেরিডিটির ওপর আবারও নিয়ে আসব, কিন্তু তোমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে, বুঝতে হবে, ভালো করে পড়ো, সমস্যা থাকলে সেগুলো নোট ডাউন করো, নিজেরা সলভ করার চেষ্টা করো। নেক্সট টপিক আবার নিয়ে আসব। আজকের জন্য টাটা।